Currently, we pay salaries in cash. Transporting huge amount of cash is a big risk for the factory. There has been few incidents. Our neighboring factories, while carrying cash, they have been looted. We have to deploy a lot of manpower to the process of cash disbursement. We always have a very tight production schedule, and losing half a day of production time is very difficult for us. এতে অনেক কিছুতে ভয় থাকে, অনেক সময় দেখা যায় টাকা কম আসে, নইলে বেশি হয়, ছিঁড়া টাকাও থাকতে পারে, জাল টাকাও থাকতে পারে। HERfinance Digital Wages program is working in Bangladesh garment factories to convert cash payroll system into digital wages with the support from Bill and Melinda Gates Foundation. So we are basically conducting trainings of the workers inside the factory. This is peer educator based training program. We sensitize the workers towards the benefits of wage digitization. We also train them how to make transactions using the mobile accounts. Right now we are paying salary through mobile banking. So, you know, the risk of carrying cash has been eliminated. The production efficiency has increased and the workforce, which is largely women, are empowered through this program. আমি আমার মেয়ের ভবিষ্যতের জন্য ডিপিএস এর মাধ্যমেও টাকা জমাচ্ছি। ফরিদপুরে যাইতে বাসে লঞ্চে আমার মিনিমাম 5 থেকে 6 ঘন্টা সময় লাগে। ফরিদপুরে আমাদের 3 ভাই বোনের জমি আছে, ওইখানে আমার বড় ভাই আর বড় বোন থাকে, ওরা আমার জমি চাষের অনেক সহযোগিতা করে। আগে এজেন্ট থেকে টাকা পাঠাতাম বোনের কাছে, আর এখন বোনের কাছে আমার নিজের মোবাইল ব্যাংকিং থেকে টাকা পাঠাতে পারি খুব সহজে। আমার টাকা আমার কাছেই থাকে, এতে আমি অনেক নিরাপদ মনে করি। তাসলিমা আপা আমার ফ্যাক্টরির হিসাব সঙ্গী। আমি ওনার কাছ থেকেই মোবাইল ব্যালেন্স চেক এবং রিচার্জ করা শিখেছি, টাকা পাঠানো শিখেছি। আমি এখন আমার বোনকে নিজেই টাকা পাঠাতে পারি, কারণ আমি মোবাইলেই বেতন পাই। টাকাটা পাঠাই আমার মায়ের ওষুধ কেনার জন্য। আমি এখন খুব খুশি যে আমি এখন মোবাইলে বেতন পাওয়া শুরু করে দিয়েছি। আর সবচেয়ে বেশি খুশি যে আমি এখন মোবাইলে অনেক টাকা জমাইতে পারছি, এবং এই জমানো টাকা দিয়ে আমি আমার স্বামীকে কিছু কসমেটিকের ব্যবসা শুরু করতে পেরেছি। আমি আমার বেতন থেকে বাসা ভাড়া এবং সংসারের যে খরচটুকু লাগে এটা নিজে চালিয়ে নিই, এবং কিছু সময় আমার হাজবেন্ডের কাছ থেকে, আমার স্বামীর কাছ থেকে ওটা নিয়ে বাদবাকি সময় চালিয়ে নিই। আমি এখন খুব খুশি, টাকাটা এখন খুব নিরাপদে আছে, এবং আমি যখন খুশি তখন খরচ করতে পারছি।